नमस्कार दोस्तों, स्मार्ट वे यूट्यूब चैनले आपनादेर सबाइके स्वागत। आसुन बंधु, आज आमरा जानबो एसएलएम फाइटोकर्मा प्राइवेट लिमिटेडेर रिपार्चेस प्लानेर ब्यापारे। तो बंधु चलुन शुरू करा जाक। कम्पानी टोटाल 11 टाइप्सेर बोनस प्लान रेखेछे। फार्स्ट, रिटेल प्रफिट। डायरेक्ट सेलिंग इंडस्ट्री नियम अनुयायी आपनी जखन कोनो प्रोडक्ट किनबेन सेटी डायरेक्ट कम्पानीर मैनुफैक्चारिंग यूनिट थेके पौंछे जाय आपनार हाते, फले आपनी सब समय प्रोडक्टी एमआरपी थेके कम प्राइसे पेये थाकेन। एखाने आपनी समस्त प्रोडक्ट 30% छाड़े पेये जाच्छेन। अर्थात कोनो प्रोडक्टेर एमआरपी जदि 100 टाका होये थाके ताहले आपनी 30% छाड़ अर्थात मात्र 70 टाकाय आपनी पेये जाबेन प्रोडक्टटी। আরেকটি অফার কোম্পানি রেখেছে, যেহেতু কোম্পানিটি একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি তো কোম্পানি লাইফ টাইমের জন্য একটি অফার রেখেছে, পোগো অফার, পারচেজ 1 গেট 1। আপনি কোম্পানির থেকে যদি এমআরপি তে কোনো প্রোডাক্ট পারচেজ করেন তাহলে আপনি গেট 1 সাথে আরেকটি ওই একই এমআরপি এর একটি প্রোডাক্ট আপনি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। অর্থাৎ আপনি 1000 টাকা মূল্যের কোনো প্রোডাক্ট ধরুন এমআরপি তে কিনলেন, তাহলে তার সাথে 1000 টাকা মূল্যের একটি প্রোডাক্ট সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে পাবেন কোম্পানির তরফ থেকে। অর্থাৎ খরচা করলেন 1000 টাকা, পেয়ে যাচ্ছেন প্রোডাক্ট 2000 টাকা। তাহলে কি হলো, খরচা করেছেন 1000, প্রোডাক্ট পেয়েছেন 2000। যদি আপনি টোটাল দুটি প্রোডাক্ট সেল করে দেন তাহলে আপনার টাকা উঠে আসে 2000 টাকা। আপনার 1000 টাকার খরচা এবং 1000 টাকা প্রফিট, অর্থাৎ আপনারা এখান থেকে 100% প্রফিট করতে পারবেন। আপনার যদি মাসে 10000 টাকা ইনকাম করতে হয় তাহলে আপনি অনায়াসে 10000 টাকার প্রোডাক্ট তুলে 20000 টাকার প্রোডাক্ট পেয়ে যাবেন কোম্পানি থেকে, এবং 20000 টাকার প্রোডাক্ট সেল করে আপনি এখান থেকে 10000 টাকা রিটেইলে শুধু ইনকাম করতে পারবেন। কোম্পানি সেকেন্ড ইনকাম কি রেখেছে, সেল পারচেজ। আপনি এখানে কোনো প্রোডাক্ট পারচেজ করার সাথে সাথে কোম্পানি আপনার আইডিতে একটি বিজনেস ভলিউম জেনারেট করে থাকে, আর ওই বিজনেস ভলিউমকে আমরা শর্টে বিভি বলে থাকি। কোম্পানি বিভির উপর ডিপেন্ড করে কোম্পানি বাকি 10 রকমের ইনকাম দিয়ে থাকে। ধরুন আপনি 1000 টাকার কোনো একটি প্রোডাক্ট কিনেছেন, তাহলে এমআরপি যদি 1000 হয় তার 60% বিভি, অর্থাৎ 60% মানে 600, তাহলে আপনার 1000 টাকার প্রোডাক্টের পিছনে আপনি পেয়ে যাচ্ছেন 600 বিভি। এই 600 বিভিটা আপনার আইডিতে জেনারেট করে দেবেন কোম্পানি সফটওয়্যার থেকে। আপনি ওয়েবসাইটে দেখে নিতে পারবেন যে আপনার আইডিতে 600 বিভি জেনারেট হয়ে গেছে। তো কোম্পানি সেল পারচেজের উপর একটা অফার রেখেছে, মার্কিউরি রিওয়ার্ড বলে, যে 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে যদি আপনি 500 বিবির কোনো কেনাকাটি করেন, ধরুন আপনি ফার্স্ট উইকে 10 বিবি, তারপরের উইকে 5 বিবি, এইভাবে ছোট ছোট বিবি যদি করতে করতে যদি 1 থেকে 15 তারিখের মধ্যে 500 বিবির কেনাকাটি করেন, তাহলে কোম্পানি প্রায় 400 থেকে 600 টাকা মূল্যের একটি প্রোডাক্ট মার্কিউরি রিওয়ার্ডের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেবেন। এছাড়া যদি আপনি 1 থেকে 30 তারিখের মধ্যে অর্থাৎ 30 দিনের মধ্যে মাসের শেষ তারিখ পর্যন্ত যদি আপনি 2000 বিবি কমপ্লিট করতে পারেন, তাহলে কোম্পানি প্রায় 800 থেকে 1000 টাকার মূল্যের একটি প্রোডাক্ট আপনার মার্কিউরি রিওয়ার্ডের মধ্যে আপনার কাছে তুলে দেবেন। অর্থাৎ কোম্পানি এখানে সেল পারচেজ, অর্থাৎ নিজে যদি আপনি পারচেজ করেন তো কোম্পানি আপনার কথা ভেবে কিছু না কিছু গিফট হিসেবে এটা রাখে, অর্থাৎ আপনার স্বাস্থ্য আমাদের দায়িত্ব। এরপরে আসা যাক থার্ড ইনকাম প্ল্যান, পারফরমেন্স এন্ড ডিফেন্স বোনাস। আপনি যখনই কোম্পানি ওয়েবসাইটে গিয়ে আপনার নিজের আইডিতে রেজিস্ট্রেশন করছেন, রেজিস্ট্রেশন করার সাথে সাথেই আপনি কিন্তু একজন ডিস্ট্রিবিউটর হয়ে যাচ্ছেন। যখনই ডিস্ট্রিবিউটর হয়ে যাচ্ছেন আপনার একটা স্ল্যাবে চলে যাচ্ছেন। কোম্পানি এখানে এই ইনকাম প্রসেসে একটি স্ল্যাব রেখেছে, 0 বিবি থেকে 4999 বিবি পর্যন্ত 5%, 4999 থেকে যদি আপনি প্লাস হয়ে যান তাহলে আপনি 8%, 20000 বিবি প্লাস হয়ে গেলে আপনি 10%, 6000 বিবি প্লাস হয়ে গেলে আপনি 12%। অর্থাৎ 6000 বিবি যখনই আপনি হয়ে যাচ্ছেন তখনই আপনি হয়ে যাবেন কোম্পানির একজন এসআইএলএম আইকন। আর এই বিভি যে স্ল্যাবসটি রয়েছে এটি আপনার নিজের পারচেসের বিভি প্লাস আপনার নিচে যে গ্রুপও রয়েছে, টোটাল অ্যাকুমুলেশন পদ্ধতিতে এই বিভিটি কিন্তু কাউন্ট করা হয়ে থাকে। তো চলুন বন্ধু একটা এক্সাম্পল, একটা উদাহরণ নিয়ে দেখে নেওয়া যাক যে কিভাবে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। এখানে কি ধরুন আপনি নিজের আইডিতে 1000 টাকার মাল কিনেছেন, তাহলে আপনি 60% বিভি, 600 বিভি আপনি পেয়ে গিয়েছেন নিজের আইডিতে। এবার ধরুন আপনি 5 জনের গ্রুপ তৈরি করেছেন, এ বি সি ডি ই, এরকম আপনার নিচে 5টি গ্রুপ হয়ে গিয়েছে। এবার এ গ্রুপে ধরুন 1000 বিবির ব্যবসা হয়েছে, বি গ্রুপে ধরুন 25000 বিবির ব্যবসা হয়েছে, সি গ্রুপে 1 লাখ বিবির ব্যবসা হয়েছে, ডি গ্রুপে 0 বিবির ব্যবসা হয়েছে, এবং ই গ্রুপে 6000 বিবির ব্যবসা হয়েছে।
তো তাহলে স্ল্যাব অনুযায়ী 0 থেকে 4999 বিবি 5%, তাহলে যে এ গ্রুপে 1000 বিবি তাহলে সে হচ্ছে 5% রয়েছে, বি গ্রুপে 25,000 অর্থাৎ 20,000 প্লাস হয়ে গেছে তার মানে সে 10% রয়েছে, সি গ্রুপ 1,00,000 মানে 7,500 প্লাস হয়ে গেছে মানে সে 12% রয়েছে, আর ডি গ্রুপ 0 বিবি করেছে মানে সে 5% রয়েছে, ই গ্রুপ 6,000 বিবি করেছে মানে সে 8% রয়েছে। তো এখন প্রশ্ন কিভাবে এখানে ইনকাম দেবে কোম্পানি, কোম্পানি দেখবে যে টোটাল গ্রুপ এবং আপনার বিবি মিলে আপনি কত পার্সেন্টে রয়েছেন, এখানে অ্যাকুমুলেশন করে দেখা গেল যে আপনি 7,000 বিবি ক্রস করে গিয়েছেন মানে হচ্ছে আপনি 12% রয়েছেন, মানে আপনি একজন এসএলএম আইকন হয়ে গেছেন, তো এসএলএম আইকন হয়ে গেছেন 12%, তো আপনার সেলফ বিবির উপর নিজের বিবির উপর নিজের যে 600 বিবি রয়েছে সেই 600 বিবির হচ্ছে 12% আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 612% 72 টাকা, এটা হচ্ছে সেলফ বোনাস। সাথে সাথে কি পাচ্ছেন, সাথে সাথে নিচের গ্রুপ থেকে আপনি ডিফারেন্স পাবেন, মানে ধরুন এ 1000 বিবির কাজ করেছে তাহলে এ আছে 5%, আপনি আছেন 12%, তাহলে এ আর আপনার মধ্যে পার্থক্য বা ডিফারেন্স হলো 7%, তো 1000 বিবির 7% অর্থাৎ 70 টাকা আপনি পেয়ে যাচ্ছেন এর থেকে। বিড় থেকে ইনকাম কি হচ্ছে, বিড় আছে 10%, আপনি আছেন 12%, তাহলে বিড় থেকে যে 10% 12% মধ্যে পার্থক্য ডিফারেন্স 2%, তো 25,000 বিভির 2% যদি দেখা যায় 500, তো এটা হয়ে যাবে আপনার 500 টাকা বোনাস বিড থেকে, এবং সি গ্রুপ থেকে পেয়ে যাচ্ছেন তো সিট থেকে পেয়ে যাচ্ছেন 12% এবং হচ্ছে আপনি আছেন 12%, অর্থাৎ ডিফারেন্স 0, তো 0 যেহেতু ডিফারেন্স কোনো পার্সেন্টেজ আসবে না, অর্থাৎ এখানে থেকে ইনকাম আপনি পেলেন না। ডি গ্রুপে 0 বিবি ব্যবসা হয়েছে, আপনি 5% আছেন, আপনি 12% আছেন, ডি 5% আছে, তাহলে এখানে 0 বিবি ব্যবসা যেহেতু হয়েছে এখান থেকে কোনো পার্সেন্টেজ আসেনি না, তাই এখান থেকে কোনো পার্সেন্টেজ আপনি পেলেন না। ই গ্রুপে যখন 6,000 বিবি ব্যবসা হয়েছে তার মানে স্ল্যাব অনুযায়ী 4,999 বিবি প্লাস হয়ে গেছে, তার মানে 8% রয়েছে, 8% আর 12% মধ্যে ডিফারেন্স রয়েছে 4%, তো 6,000 বিবির 4 মানে পার্সেন্টেজ যদি দেখেন 6,000 বিবি থেকে আপনি 4% পাবেন, তো 4% এখানে 6,000 বিবির 4% আপনি হচ্ছে পেয়ে যাচ্ছেন কত না 240 টাকা। তো টোটাল আমরা যদি অ্যাকুমুলেট করা হয়, টোটাল আমরা যদি এই ইনকামটি অ্যাকুমুলেট করা হয় তো আপনি পারফরমেন্স অ্যান্ড ডিফারেন্স টোটাল মিলে আপনার 882 টাকা এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন বোনাস হিসাবে। এবার একটি বন্ধু কথা বলি, নেটওয়ার্ক মার্কেটিং এর সমস্ত নেটওয়ার্কার প্রতিটি কোম্পানির প্ল্যানের রয়্যালিটির দিকে তাকিয়ে কাজ করে, অর্থাৎ কোম্পানির টোটাল টার্নওভারের পার্সেন্টেজের থেকে বোনাস পাওয়ার কথা ভাবেন, অর্থাৎ তারা জানে আমাদের বিজনেসের থেকে কোম্পানির টোটাল বিজনেস একটা বড় ফিগার, আর সেখান থেকে একবার আমরা একটা ছোট পার্সেন্টেজ যদি পেতে পারি তাহলে আমাদের একটা বড় ইনকাম হওয়ার একটা বিশেষ সম্ভাবনা থেকে যায়। তাই সেই কথাটি মাথায় রেখে সমস্ত ইন্ডিয়ার কোম্পানির থেকে কিছুটা ইউনিক থট প্রসেস ক্রিয়েট করে এসএলএম কোম্পানি তার ফোর্থ ইনকাম প্ল্যান রেখেছে, যেখান থেকে টার্নওভার বেসিসে প্রতিটা ইনকাম দেওয়ার চেষ্টা করেছে। তো টোটাল হচ্ছে যদি ফোর্থ ইনকাম দেখেন যেটা হচ্ছে ল্যাব সেশন বোনাস, যেখানে 5% সিটিও, সিটিও মানে কি, সিটিও মানে কোম্পানির টোটাল টার্নওভার বিজনেস ভলিউম, কোম্পানির টোটাল টার্নওভার বিজনেস ভলিউম, কোম্পানি ইন্ডিয়া যেখানে খুশি যাই ব্যবসা করুক তার টোটাল যে একটা টার্নওভার হবে সেই মাসের, তার সেই মাসের টার্নওভারটাকেই যে বিভিন্ন টার্নওভার হলো সেটিকে বলা হচ্ছে সিটিও। তো মনে করুন আপনার গ্রুপে এমন কোনো ব্যক্তি আপনারই লেভেলে পৌঁছে গিয়েছেন, অর্থাৎ আগে যে দেখলেন যে একজন 12% পৌঁছে গিয়েছে 1,00,000 বিভির ব্যবসা করে, অর্থাৎ আপনি 12% সেই ব্যক্তিটিও 12%, তাহলে আপনারা তার মধ্যে কোনো রকম ডিফারেন্স নেই, তাহলে যদি ওই গ্রুপটির দিকে তাকান তাহলে ওখান থেকে আপনার কোনো কিছু কিন্তু ইনকাম হয়নি। তো সেই কথাটি মাথায় রেখে কোম্পানি বলছে যে না, এখানে ওই রকম কোনো ধরনের ল্যাপস হবে না, মানে কি এখানে আপনি যেহেতু 12%, নিচের ম্যানটি যখন 12%, তাহলে ওই মানুষটা 12% আনার আপনার উদ্দেশ্যটা কি, তাহলে আপনি কখনোই কাউকে 12% আনতে চাইবেন না, অর্থাৎ এখানে কোম্পানির যেমনি ক্ষতি এখানে আপনার নিজের ক্যারিয়ারেরও ক্ষতি। তো কোম্পানি এখান থেকে একটা ইনকাম দেওয়ার চেষ্টা করেছে কিভাবে, যে 7,000 বিবি যেহেতু এসএলএম আইকন অ্যান্ড ম্যাক্সিমাম লেভেল, তো ম্যাক্সিমাম লেভেলের পর থেকে অর্থাৎ 1,00,000 থেকে 7,000 বিবি যদি মাইনাস করা হয়, বিয়োগ করা হয়, তাহলে কিন্তু আপনার যে 40,000 বিবি পড়ে থাকে সেটি হয়ে যাবে আপনার একটি পয়েন্ট।
এবং এই পয়েন্টের উপর ক্যালকুলেশন করে কোম্পানি একটা ইনকাম দেওয়ার চেষ্টা করছে। ধরুন আপনার 40,000 বিবি ল্যাপস হয়েছে, এরকম কারোর 10,000 বিবি ল্যাপস হয়েছে, কারো 1,000 বিবি ল্যাপস হয়েছে, কারো 20,000 বিবি ল্যাপস হয়েছে, কারো 1,00,000 বিবি ল্যাপস হয়েছে। তো সেইগুলো সব কি হয়ে যাবে, একটা পয়েন্ট হয়ে যাবে। এরকম টোটাল কোম্পানিতে একটা পয়েন্ট সেটি যোগ করা হবে এবং কোম্পানির যে 5% সিটিও অর্থাৎ হচ্ছে কোম্পানি মনে করুন এ মাসে 1 কোটি টাকা টার্নওভার হয়েছে, 1 কোটি বিবি টার্নওভার হয়েছে। তো 1 কোটি বিবি টার্নওভার যদি 5% তো তাহলে 5 লাখ হয়। এবার 5 লাখ, এবার টোটাল টোটাল টার্নওভার, টোটাল ল্যাপস বিবি কোম্পানির মধ্যে টোটাল ল্যাপস বিবি কত পয়েন্ট, মনে করুন 10 লাখ পয়েন্ট হয়েছে। তো 5 লাখ ডিভাইডেড বাই 10 লাখ, তাহলে একটা ক্যালকুলেশন করলে এসে যায় 0.50। তা 1 পয়েন্ট ল্যাপস বিবি ভ্যালু 0.50, মানে 1 পয়েন্টের ভ্যালু 50 পয়সা, অর্থাৎ যার যেমন ল্যাপস হয়েছে এবার তার সাথে এই রেটটি মাল্টিপ্লিকেশন হয়ে একটা বোনাস জেনারেট হয়ে যাবে। ধরুন মনে করুন কারোর 40,000 বিবি ল্যাপস হয়েছে, তাহলে সে 0.50 অর্থাৎ 50 পয়সা হিসেবে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে সে 20,000 টাকা পাবে। কারো 1,000 বিবি ল্যাপস হয়েছে সে 500 টাকা পাবে। কারো 20,000 বিবি ল্যাপস হয়েছে সে পাবে 10,000 টাকা। কারো 1,00,000 বিবি ল্যাপস হয়েছে সে পাবে 50,000 টাকা। আপনার ল্যাপস হয়েছে এখান থেকে 40,000 বিবি, অর্থাৎ 50 পয়সা মাল্টিপ্লিকেশন 40,000, তো 20,000 রুপিস। তো 20,000 রুপিস হচ্ছে আপনার ল্যাপস বিবি। যদি দেখেন যে আপনার ম্যাক্সিমাম পার্সেন্টেজ যেটি হচ্ছে 12%, তো আপনি যদি 12% গিয়ে যদি ক্যালকুলেশন করতেন, 1,00,000 বিবির ওপর যদি 12% করেন, তাহলে আপনি 12,000 টাকার বেশি ইনকাম করতে পারতেন না। কিন্তু এখানে কোম্পানির টার্নওভার বেসিসে এসে আপনি এখানে 20,000 রুপিস ইনকাম করতে পারেন। দ্যাটস ওয়াই এসএলএম আইকন ইউনিক প্ল্যান ল্যাপসেশন বিবি, যেখান থেকে কখনো ইনকাম পাওয়া সম্ভব নয়, অন্যান্য ডিফারেন্ট কোম্পানি দেয় না, সেখান থেকেও আজকের 20,000 টাকা ইনকাম হয়, এটাই হলো এসএলএম ম্যাজিক। এরপর আসি ফিফ ইনকাম প্ল্যান, হাই লেভেল বোনাস 15% অফ সিটিও। হাই লেভেল বোনাস, অন্যান্য কোম্পানিতে যদি দেখেন আপনি ব্যবসা করছেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে, তো আপনার দুটো সাইড থাকে, একটা রাইট সাইড একটা লেফট সাইড। দুটি সাইডের বিজনেসের উপর ডিপেন্ড করে আপনার একটি ইনকাম জেনারেট করা হয় যেটাকে ম্যাচিং ইনকাম বলা হয়। তো একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, ধরুন আপনার এই ধরনের একটি গ্রুপ রয়েছে রাইট সাইড এবং লেফট সাইড, এ বি সি ডি ই এফ এরকম একটি গ্রুপ রয়েছে। এবার ধরুন এর ব্যবসা হয়েছে 10,000 বিবি, বি গ্রুপের ব্যবসা হয়েছে 1,00,000 বিবি, সি গ্রুপের ব্যবসা হয়েছে 0 বিবি, ডি গ্রুপের ব্যবসা হয়েছে 5,000 বিবি, ই গ্রুপের ব্যবসা হয়েছে 15,000 বিবি, এফ গ্রুপের ব্যবসা হয়েছে 6,000 বিবি। তো যদি ডিভাইডেড করে দেওয়া হয় দুটি গ্রুপের দুদিকে, যদি ক্যালকুলেশন করে দেখেন তাহলে দেখা যাবে যে রুলস অনুযায়ী আপনার লেফটে 15,000 বিবির ব্যবসা হয়েছে, রাইটে 1,21,000 বিবির ব্যবসা হয়েছে। তো টোটাল তাহলে আপনার ম্যাচ হয়ে এখানে কত, 15,000 বিবি। তো 15,000 বিবি অন্যান্য কোম্পানি কি করে, তো ম্যাচিং এর হচ্ছে কেউ 10% দেয়, কেউ 20% দেয়, এর থেকে উপরে কেউ দেয় না। যদি 10% দেয় তাহলে আপনি 1,500 টাকা পাবেন, যদি 20% দেয় তাহলে আপনি 3,000 টাকা পাবেন। আমি ধরে নিলাম আপনি ম্যাক্সিমাম লেভেল কোনো কোম্পানিতে 50% দিচ্ছে, আপনি সেখানেই জয়েন করলেন, তাহলে আপনি 7,500 টাকার বেশি পাবেন না। আর বাকি যে বিবিটা 1,06,000 বিবি, সেটি সারা জীবনের জন্য ক্যারি ফরওয়ার্ড হয়ে থাকে একটা সাইডে, যতক্ষণ না আপনি আদার সাইডে বিবি দিচ্ছেন ম্যাচিং করছেন ততক্ষণ কিন্তু এই বিবিটা জমে পড়েই থাকে। ওটা যদি আপনি বিজনেস ছেড়ে দেন তাহলে ওখান থেকেও 1 টাকা কানা করে কিছু পাবেন না। কিন্তু এসএলএম হাই লেভেল বোনাসে এটি একটি ইউনিক প্ল্যান রেখেছে যে কি, আপনি যখন এখানে এলেন, আপনার সাথে যখন এইভাবে গ্রুপ তৈরি হয়ে যাবে, আপনি যখন টিম তৈরি করতে শুরু করবেন, তো আপনি যাদেরকে ডাইরেক্ট আনবেন তারা ফার্স্ট লেভেলে চলে আসবে এবং তাদের যে ব্যবসাটি হলো এ বি সি ডি ই এফ, এই ধরনের জন্য আমাদের গ্রুপ রয়েছে। আগের উদাহরণ অনুযায়ী ধরুন এ 10,000 বিবি ব্যবসা হয়েছে, বির 1,00,000 ব্যবসা হয়েছে, সি 0 বিবি ব্যবসা হয়েছে, ডির 5,000 ব্যবসা হয়েছে, ইর 15,000 ব্যবসা হয়েছে, আর এফ এর 6,000 ব্যবসা হয়েছে বিভির। মাসের শেষে সফটওয়্যার কি করবে, মাসের শেষে সফটওয়্যার দেখবে এই টোটাল আপনার গ্রুপের মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা হয়েছে এমন গ্রুপ কোনটি, দেখে নিল যে বি 1,00,000 গ্রুপটি এটি হচ্ছে সবচেয়ে বেশি, তো ওই 1,00,000 টাকা একটা মেন লেগ করে দেবে, বাকি সব যা আছে সব টোটাল এক জায়গায় করে অ্যাকুমুলেট করে একটি আদার্স লেগ করে দেবে। অর্থাৎ বাকি সব যদি অ্যাকুমুলেট করে ক্যালকুলেশন করে দেখেন যে 36,000 বিবি,
তো টোটাল তাহলে আপনার এক সাইড হয়ে গেল 1 লাখ বিবি, এক সাইড হয়ে গেল 36,000 বিবি, যেখানে আপনারা আগে দেখলেন যে 15,000 বিবি ম্যাচ হয়েছে, এর থেকে বেশি হয়নি। সেখানে কিন্তু আজকের হাই লেভেল এসআইএলএম এসে দেখছেন যে 36,000 বিবি আপনার ম্যাচ হয়েছে, এবং সেই ম্যাচিং এর ইনকামটি কোম্পানি কিভাবে প্রোভাইড করছে তার টার্নওভারের উপর, অর্থাৎ কোম্পানি টোটাল টার্নওভার রেখেছে এখানে 15%। তো কোম্পানির টোটাল টার্নওভার যদি মনে করুন যদি 1 কোটি টাকা যদি এ মাসে টার্নওভার বিবি হয়, তাহলে তার 15% 15 লাখ ডিভাইডেড বাই এরকম, আপনার যেহেতু 36,000 বিবি ম্যাচ হয়েছে এরকম আরো অনেকের ম্যাচিং বিবি রয়েছে, টোটাল কোম্পানির কত ম্যাচিং বিবি রয়েছে, কারোর 1,000 বিবি ম্যাচ, কারোর 10,000 বিবি ম্যাচ, কারোর 15,000 বিবি ম্যাচ, আপনার 36,000 বিবি ম্যাচ, টোটাল মনে করুন 15 লাখ বিবি ম্যাচ হয়েছে কোম্পানির মধ্যে। তো 15 লাখ ডিভাইডেড বাই 15 লাখ ইকুয়াল টু 1, তাহলে 1 ম্যাচিং বিবি পয়েন্টের ভ্যালু দাঁড়ায় 1, মানে 1 টাকা। তাহলে হচ্ছে যার 1,000 বিবি ম্যাচ হয়েছে সে পাচ্ছে কত, 1,000 ইনটু 1 রুপিস, তো 1,000 টাকা, 10,000 ইনটু 1, তো 10,000 টাকা, 15,000 ইনটু 1, তো 15,000 রুপিস, আর আপনার 36,000 ইনটু 1, তো তাহলে আপনার 36,000 রুপিস হওয়ার কথা, বাট এখানে আপনার কোম্পানি দিচ্ছে 30,000 রুপিস, বিকজ এখানে হচ্ছে কোম্পানি 30,000 রুপিস একটা ক্যাপিং রেখেছে, অর্থাৎ 30,000 টাকা একটা ক্যাপিং রেখেছে, মাসে আপনি হাই লেভেল থেকে 30,000 টাকার বেশি ইনকাম করতে পারবেন না, এবং প্রতিটি মানুষ যাতে আজকের দিনে দাঁড়িয়ে 30,000 টাকা একটা ইনকাম করতে পারে তার কথা মাথায় চিন্তা করে এই ক্যাপিংটি রাখা। আপনার যেহেতু 36,000 বিবি রয়েছে তো আপনি 30,000 বিবি পেয়ে গেছেন, তো বাকি 6,000 যে টাকাটা আপনার এক্সট্রা ভাবছেন যে এটা কোম্পানি খেয়ে নিচ্ছেন না, এটা কি হচ্ছে রিডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, এইভাবে যাদের যত ক্যাপিং টপকে যাবে সেই যে টাকাটি পড়ে থাকবে সেটা হচ্ছে রিডিস্ট্রিবিউট হয়ে আপনার জুনিয়র যারা হচ্ছে কম টাকা ইনকাম করেছে, যেমন কেউ 1,000 টাকা, কেউ 10,000 টাকা, কেউ 15,000 টাকা, তাদের পয়েন্ট ভ্যালুটা বেড়ে যাবে, যার 1 টাকা ছিল সেটা 2 টাকা হয়ে যাবে, তাহলে যে 1,000 টাকার ম্যাচিং করেছে, 1,000 বিবি ম্যাচিং করে 1,000 টাকা পেয়েছে, তার 2 টাকা হয়ে গেলে ভ্যালু তার 2,000 টাকা হয়ে যাবে, কারো 10,000 টাকা, 10,000 টাকাটা তার 20,000 টাকা হয়ে যাবে, কারো 15,000 টাকাটা 30,000 টাকা হয়ে যাবে, অর্থাৎ ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত কিন্তু একটা ইনকাম প্রোভাইড করার চেষ্টা করেছে এখানে হাই লেভেল বোনাস, যেখানে অন্য জায়গায় আপনি 3,000 থেকে 7,500 বেশি ইনকাম করতে পারতেন না, সেখানে 36,000 বিবি সবচেয়ে ম্যাক্সিমাম লেভেলের বিবি ম্যাচ করে ম্যাক্সিমাম ইনকামটা কিন্তু এখান থেকে পেতে পারবেন, এটাই হলো এসএলএম ম্যাজিক। এরপরে আসা যাক নেক্সট ইনকাম প্ল্যান, অর্থাৎ 6 লিডারশিপ বোনাস। অন্যান্য কোম্পানিতে কি হয় যে আগের উদাহরণটা যদি দেখেন যে আপনার এক সাইডে 36,000 বিবি ম্যাচ হয়েছে, একদিকে 1 লাখ বিবি পড়ে রয়েছে, তো একদিকে 36,000 বিবি ম্যাচ হলো, একদিকে 1 লাখ বিবি পড়ে রয়েছে, এই ক্যারি ফরওয়ার্ড বিবি থেকে অন্যান্য কোম্পানি ইনকাম দেয় না, যতক্ষণ না আপনি আপনার লোয়ার সাইডে কোনো না কোনো বিজনেস দিচ্ছেন, যতক্ষণ না আপনি কিছু না কিছু বিজনেস দিয়ে ম্যাচিং করছেন ততক্ষণ আপনি কিছু ক্যারি ফরওয়ার্ড বিবি থেকে ইনকাম পান না, এবং যদি আপনি ছেড়ে দেন তাহলে এই ক্যারি ফরওয়ার্ড বিবি আর জীবনে এখান থেকে কিছু কানাকড়ি পাবেন না। তো সেই জায়গা থেকে এসএলএম কি করছে, এসএলএম বলছে যে না, ক্যারি ফরওয়ার্ড বিবি থেকে ইনকাম পাওয়া যায়, যেখানে ইনকাম সম্ভব নয় সেখানেও ইনকাম খোঁজার চেষ্টা করেছে, দিস ইজ দ্য এসএলএম ইউএসপি। তো আপনার 36,000 বিবি ম্যাচ হয়েছে, তাহলে আপনার ক্যারি ফরওয়ার্ড হয়েছে কত, 64,000 বিবি, তো কোম্পানির রুলস করেছে যে 30,000 ক্যারি ফরওয়ার্ড বিবি সমান 1 পয়েন্ট, অর্থাৎ 30,000 বিবি সমান 1 পয়েন্ট, তাহলে আপনার 64,000 বিবি ক্যারি ফরওয়ার্ড বিবি সমান 2 পয়েন্ট। তো এইভাবে কোম্পানি দেখছেন যে আরো কোম্পানিতে আরো অনেকে এইভাবে পয়েন্ট আসবে, কারোর 1 পয়েন্ট, কারোর 3 পয়েন্ট, কারোর 4 পয়েন্ট, তো কোম্পানি এখানে 10% অফ সিটিও, অর্থাৎ এখানে কোম্পানি যদি ধরুন 1 কোটি বিবি যদি টার্নওভার হয়ে থাকে মাসে, তাহলে 10 লাখ, 10% মানে 10 লাখ ডিভাইডেড বাই এরকম কত পয়েন্ট হয়েছে টোটাল কোম্পানি, তো ধরুন মনে করুন 10 লাখ ডিভাইডেড বাই 10 পয়েন্ট, টোটাল কোম্পানিতে 10 পয়েন্ট হয়েছে, তো 10 লাখ ডিভাইডেড বাই 10, তাহলে 1 ক্যারি ফরওয়ার্ড বিবির ভ্যালু দাঁড়ায় কত, 10,000 টাকা। এবার যার 1 পয়েন্ট হয়েছে সে পেলো কত, 10,000 টাকা, যার 3 পয়েন্ট হয়েছে 3 × 10,000 মানে 30,000 টাকা, যার 4 পয়েন্ট হয়েছে 4 × 10,000 মানে 40,000 টাকা, আর আপনার 2 পয়েন্ট মানে 2 × 10,000 মানে
20,000 টাকা আপনি এখান থেকে রোজগার করতে পারবেন অনলি ফর ক্যারি ফরওয়ার্ড বিবি থেকে। তার জন্য কোনো রকম ক্রাইটেরিয়া নেই, তার জন্য কোনো রকম আপনার বিজনেস দিতে হচ্ছে না আদার সাইডে, জাস্ট ক্যারি ফরওয়ার্ড। তো এটি হলো এসএলএমের ইউএসপি প্ল্যান। আর যদি দেখেন আপনি আদার সাইডে বিজনেস দিয়ে ইনকাম করবেন, তাহলে ওই 64,000 বিবি ক্যারি ফরওয়ার্ডের পিছনে আপনাকে আরো 64,000 বিবি ডাউন সাইডে দিতে হবে, দিলে আপনার ম্যাচিং হবে এবং ম্যাচিং পার্সেন্টেজ হয়তো 10% 6,400 বেশি যেখানে ইনকাম করতে পারতেন না, কিন্তু কিছু না করে এখান থেকে জাস্ট ক্যারি ফরওয়ার্ড থেকে কিন্তু আপনি 20,000 টাকা ইনকাম করে নিতে পারলেন অনায়াসে। নেক্সট আছে 7 ইনকাম প্ল্যান, ডবল লিডারশিপ বোনাস। যদি আপনি কোনো একটি গ্রুপে 1,50,000 বিবির ব্যবসা দেন হয়ে থাকে, মানে আপনার গ্রুপ রয়েছে এ বি সি ডি করে এইভাবে, এবার ধরুন একটি গ্রুপে 1,50,000 বিবির ব্যবসা হয়েছে আর বাকি টোটাল গ্রুপগুলি মিলে 1,50,000 হয়ে, কোম্পানির রুলস রেখেছে 1,50,000 ম্যাচ 1,50,000, অর্থাৎ 1,50,000 ম্যাচ হলে আপনার হয়ে যাবে 1 পয়েন্ট। এবার যদি আপনার একটি গ্রুপে একটি ফিক্সড গ্রুপ 1,50,000, এবার এর সাথে যত মাল্টিপ্লিকেশন হবে 1,50,000 করে আদার্স গ্রুপ থেকে, তো তত আপনার পয়েন্ট বাড়বে। ধরুন মনে করুন আপনার একটি ফিক্সড গ্রুপ 1,50,000 রয়েছে, এবার আপনার টোটাল গ্রুপ 1,50,000 না হয়ে আপনার আরেকটি গ্রুপে 1,50,000 হলো এবং বাকি সব মিলে 1,50,000 হলো, তাহলে আপনার তিনটে 1,50,000 হয়েছে, তাহলে আপনার হয়ে যাবে 2 পয়েন্ট। এইভাবে যত 1,50,000 বিভির বিজনেস বাড়তে থাকবে তত আপনার কিন্তু পয়েন্ট বাড়তে থাকবে। এভাবে কোম্পানিতে কেউ 2 পয়েন্ট, কেউ 1 পয়েন্ট, কেউ 3 পয়েন্ট, কেউ 4 পয়েন্ট এইভাবে করতে থাকে। তো সেখান থেকে কোম্পানি কি করছে, এখানে কোনো ক্যাপিং রাখে না, এখানে 50% সিটিও রেখেছে কোম্পানির টার্নওভার 15%। তো 15% যদি দেখেন যে আগের উদাহরণের মতন যদি 1 কোটি টাকার বিভি ধরেন, 1 কোটি বিভি, তো সেখানে 15% মানে 15 লাখ, 15 লাখ ডিভাইডেড বাই টোটাল পয়েন্ট অফ দ্য কোম্পানি, 15 লাখ ডিভাইডেড বাই টোটাল পয়েন্ট অফ দ্য কোম্পানি, মনে করুন 15 লাখ ডিভাইডেড বাই টোটাল পয়েন্ট ধরুন 20 পয়েন্ট, তো 15 লাখ ডিভাইডেড বাই 20 ক্যালকুলেশন করলে 1 পয়েন্টের ভ্যালু দাঁড়ায় 7,000, এই 75,000 রুপিস। তাহলে আপনার 1 পয়েন্টের ভ্যালু 75,000 রুপিস, তো যার 1 পয়েন্ট সে 75,000 রুপিস, যার 2 পয়েন্ট সে 75,000 মাল্টিপ্লিকেশন 2 মানে হচ্ছে 1,50,000, 75,000 ইন্টু যার 3 পয়েন্ট ইন্টু 3, তো তাহলে 2,25,000 রুপিস, যার 4 পয়েন্ট সে 3 লাখ টাকা এখান থেকে রোজগার হচ্ছে। তাহলে এখানে হচ্ছে টোটাল হচ্ছে যে ক্যাপিং, কোনো কিছু ক্যাপিং নেই, আনলিমিটেড 15% এখানে কোম্পানি রেখেছে ডিভাইডেড করার জন্য। এই 15% থেকে কোনো রকম ক্যাপিং নেই, যে যেমন পয়েন্ট করবে সে সেমন ইনকাম করতে পারবে। তাহলে বন্ধু যারা কম বিজনেস করবে তাহলে তাদের কি হবে, এটা তো গেল 1,50,000 বলব, তার জন্য কোম্পানি 8 ইনকাম প্ল্যান রেখেছে এআই বোনাস। আপনি যদি অ্যাকুমুলেটিভ ভাবে 60,000 বিবি ব্যবসা দেখাতে পারেন কোম্পানি, অর্থাৎ আপনি যদি এসএলএম আইকন হয়ে যান, তাহলে তারপর থেকে এআই বোনাস পাওয়ার আপনি এলিজিবল হয়ে যাবেন। কোম্পানি এখানে কি রুলস রেখেছে যে 5,000 বিবি ম্যাচিং ইকুয়াল টু 1 পয়েন্ট, 5,000 বিবি ম্যাচিং ইকুয়াল টু 1 পয়েন্ট। ধরুন আপনি 12% পৌঁছে গিয়েছেন, এসএলএম আইকন হয়ে গিয়েছেন, এবার আপনার এক সাইডে 1 লাখ বিবি হয়েছে আগের উদাহরণ অনুযায়ী, এক সাইডে 36,000 বিবি ম্যাচ হয়েছে, তো তাহলে কি হবে, 36,000 ম্যাচিং বিবি ডিভাইডেড বাই 5,000, তাহলে আপনার 7 পয়েন্ট, তো ইউর পয়েন্ট ভ্যালু ইজ 7। কোম্পানি টোটাল টার্নওভারের 10% এখানে দিচ্ছে এআই বোনাসের জন্য। 1 কোটি টাকা বিভি টার্নওভারে আপনার 10% যদি দেখেন 10 লাখ ডিভাইডেড বাই, মনে করুন কোম্পানিতে টোটাল পয়েন্ট হয়েছে 100, তাহলে 10 লাখ ডিভাইডেড বাই 100, টোটাল পয়েন্ট অফ দ্য কোম্পানি 100, তো 1 পয়েন্টের ভ্যালু কত, 1,000 রুপিস, তো কিছু কো 1 পয়েন্ট, কারো 2 পয়েন্ট, কারো 3 পয়েন্ট, তো যার যেমন পয়েন্ট সে তেমন পয়েন্ট অনুযায়ী সেই অ্যামাউন্টই পেয়ে যাবে। যার 2 পয়েন্ট সে 2,000 টাকা পাচ্ছে, যার 3 পয়েন্ট সে 3,000 টাকা পাচ্ছে, যার 4 পয়েন্ট সে 4,000 টাকা পাচ্ছে, স্যার আপনার কত পয়েন্ট, না 7 পয়েন্ট, তো আপনি পেয়ে যাচ্ছেন এখান থেকে 7,000 টাকা।
মানে আগে যা ম্যাচিং এ পেয়েছেন পেয়েছেন 30,000 টাকা সাথে এআই বোনাস পাচ্ছেন 7,000 রুপিস টোটাল মিলে যদি দেখেন 37,000 রুপিস তাহলে ফ্রেন্ডস যদি দেখেন যে এখানে 37,000 রুপিস আপনি এখানে কামিয়ে নিলেন জাস্ট ম্যাচিং যেখানে অন্য জায়গায় আপনি ভাবছিলেন যে 36,000 বিবি ম্যাচ করে আমি 30,000 টাকা কামালাম বাট আমার 6,000 টাকা লস চলে গেল না এআই বোনাস থেকে আপনি তার থেকেও বেশি কিন্তু কামিয়ে ফেলতে পারলেন তো একটা নিউ ধামাকা জাস্ট এসআইলাম তো আসুন বন্ধু এরপর একটা ইউনিক এন্ড ডিফারেন্ট বোনাস প্ল্যানের কথা বলবো যেটি আজ পর্যন্ত ইন্ডিয়াতে হয়তো আপনি কখনো শুনেননি যে 9 ইনকাম প্ল্যান অফলাইন বোনাস অফলাইন বোনাসের সিটিও রেখে যে কোম্পানির 10% এখানে ক্রাইটেরিয়া কি যদি আপনি মাসের 1 তারিখ থেকে 30 তারিখের রাত 12টার মধ্যে যদি 500 বিবি করেন মাসের 1 তারিখ থেকে 30 তারিখের শেষ মানে মিডনাইট 12টা পিএম আগে যদি 500 বিবি করেন তাহলে আপনি কি পাবেন আপনি আপনার উপরের 5 অ্যাক্টিভ অফলাইন থেকে ইনকাম পাবেন আজ পর্যন্ত ইন্ডিয়াতে অনেক বড় বড় কোম্পানি এসেছে অনেকেই বলেছেন যে অফলাইন থেকে ইনকাম মেলে বাট কেউ দেখাতে পারেনি বাট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এসএলএম ফাইটোফার্মা ফাইবার লিমিটেড যে হ্যাঁ অফলাইন থেকে ইনকাম দেওয়া যায় বলছে আপনার যখন 500 বিবি এখানে পারচেজ হয়ে গেল এক মাসের মধ্যে করলেন তাহলে আপনার কি হলো না এখান থেকে আপনি অনায়াসেই 5টা অফলাইন যে ইনকাম করবে এইচএলবি ডিএলবি এবং ডিএলএসবি অর্থাৎ হাই লেভেল বোনাস লিডারশিপ বোনাস আর ডবল লিডারশিপ বোনাসে যা ইনকাম করবে টোটাল আপনার হয়ে যাবে পয়েন্ট 5টা অফলাইন মনে করুন আপনার একটি অফলাইন 5,000 একটি অফলাইন 500 একটি অফলাইন 15,000 একটি অফলাইন 1,500 আবার একটি অফলাইন 10,000 টাকা ইনকাম করেছে তো তাহলে আপনার কত হলো টোটাল 5টি অফলাইনের ইনকাম টোটাল করলে দেখা যাচ্ছে 32,000 টাকা তো কোম্পানি কি করলো 10% সিটিও দিল 1 সিআর বিবি মনে করুন এই মাসের টার্নওভার তো তাহলে 10% 10 লাখ ডিভাইডেড বাই টোটাল ইনকাম অফ দা অফলাইন পয়েন্ট আপনার যেমন 32,000 পয়েন্ট হয়েছে এরকম টোটাল কোম্পানিতে কতজনের কত পয়েন্ট হয়েছে টোটাল পয়েন্ট মনে করুন 40 লাখ 10 লাখ কোম্পানির টার্নওভার থেকে পাওয়া গেছে 40 লাখ কোম্পানির পয়েন্ট বাড়িয়েছে তো 10 লাখ ডিভাইডেড বাই 40 লাখ তো 1.025 অর্থাৎ 25 পয়সা 1 পয়েন্টের ভ্যালু যদি 25 পয়সা হয় তাহলে আপনার 32,000 পয়েন্ট হয়েছে তাহলে এর সাথে 25 যদি আপনি মাল্টিপ্লিকেশন করেন তো গুণ করেন তাহলে দেখবেন 8,000 টাকা আমরা ইনকাম চলে আসছে অর্থাৎ অফলাইন থেকেও আমরা এখানে একটা হ্যান্ডসাম ইনকাম করতে পারি এরপর আসা যাক 10th ইনকাম প্ল্যান ডাউনলাইন বোনাস যদি আপনি মাসের 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে 500 বিবি কেনাকাটি করেন অর্থাৎ অফলাইনে যা ক্রাইটেরিয়া ডাউনলাইনে ইনকাম পাওয়ার সেম ক্রাইটেরিয়া 1 তারিখ থেকে 30 তারিখের রাত 12টার মধ্যে যদি আপনি 500 বিবি কমপ্লিট করেন তাহলে আপনার 10 জেনারেশন পর্যন্ত অর্থাৎ আপনি যাদের ডাইরেক্ট দেবেন এটা হচ্ছে ফার্স্ট লেভেল ওই ফার্স্ট লেভেলের ছেলেরা যারা ডাইরেক্ট দেবে তারা হচ্ছে সেকেন্ড লেভেল আর সেকেন্ড লেভেলের ছেলেরা যারা ডাইরেক্ট দেবে সেটা হচ্ছে থার্ড লেভেল এইভাবে 10 জেনারেশন অর্থাৎ 10 লেভেল পর্যন্ত যে আপনার টিম হবে সেই টিমের ছেলেরা যা ইনকাম করবে এইচএলবি ডিএলবি এবং ডিএলএসবি অর্থাৎ হাই লেভেল বোনাস লিডারশিপ বোনাস আর ডবল লিডারশিপ বোনাস এইভাবে করে তারা যা ইনকাম করবেন সেই ইনকামটি টোটাল অ্যাকুমুলেট করে টোটাল যোগ করে হয়ে যাবে আপনার পয়েন্ট মনে করুন আপনার 100 জনের টিম হয়ে গেছে এবার 100 জনের টিম কোনো না কোনো লেভেলে আছে 10 লেভেলের মধ্যে যদি থাকেই হবে তো 10 লেভেল পর্যন্ত ধরুন 100 জনের টিমে 1,000 টাকা করে প্রতিটা ব্যক্তি ইনকাম করেছে তো 1,000 টাকা করে যদি ইনকাম করে তাহলে 100 × 1,000 তাহলে আপনার পয়েন্ট দাঁড়ায় কত 1 লাখ অর্থাৎ তারা টোটাল ইনকাম করেছে 1 লাখ আপনার পয়েন্ট দাঁড়ালো কত 1 লাখ তো সেখান থেকে কোম্পানি 10% সিটিও দেবে আবার তাহলে 1 কোটি টার্নওভার বিজনেস ভলিউমের 10% 10 লাখ ডিভাইডেড বাই মনে করুন 50 লাখ
টোটাল ইনকাম ভ্যালু অর্থাৎ হচ্ছে 50 লাখ পয়েন্ট হয়েছে টোটাল কোম্পানিতে, ডাউনলাইন পয়েন্ট হয়েছে 50 লাখ। তো টোটাল 10 লাখ ডিভাইডেড বাই 50 লাখ, তাহলে 1 পয়েন্টের ভ্যালু দাঁড়ায় কত? 0.20 অর্থাৎ 20 পয়সা। তো 1 পয়েন্টের ভ্যালু যদি 20 পয়সা হয়, এইভাবে দেখবেন যে কার কত পয়েন্ট, যার যত পয়েন্ট তার সাথে 20 পয়সা গুণ করে সেটা হয়ে যাবে আপনার বোনাস, বোনাস রুপিস। তো যদি স্যার দেখেন আপনার 1 লাখ, তো মাল্টিপ্লিকেশন বাই 20 রুপিস, তাহলে আপনি এখান থেকে 20,000 টাকা ইনকাম করলেন। অর্থাৎ ডাউনলাইন থেকেও একটা ওয়ান্ডারফুল লেভেলের একটা ইনকাম করা যায়, যেটি অনলি ফর অ্যাসাইলাম। দেন 11 এন্ড লাস্ট ইনকাম প্ল্যান, লাইফ টাইম রিওয়ার্ড। বহু কোম্পানি বহু রিওয়ার্ড, বহু রেকগনিশন, বহু কিছু রেখেছে আপনাদের জন্য অ্যাচিভ করার জন্য, বাট অ্যাসাইলাম কোম্পানি একটি ইউনিক ভেবেছে। কি ভেবেছে? যে প্রতিটি মানুষের একটি টার্গেট দেয়া হয়, যে 1 লাখ থেকে 1 লাখ বিবি করো, এই টিম করো, এই গ্রুপ করো, তাহলে আপনি এই লেভেলে পৌঁছে যাবেন, এখান থেকে কার ফান্ড, হাউস ফান্ড, এটা সেটা পাবেন। কিন্তু লাইফ টাইম রিওয়ার্ড আজ পর্যন্ত ভারতবর্ষে কোনো কোম্পানি আনেনি, যেটি কেবলমাত্র অ্যাসাইলাম। বলছে আপনি যেদিন থেকে ব্যবসা স্টার্ট করলেন সেদিন থেকে যা বিবি ম্যাচ করবেন, ধরুন কোন দিন 500 বিবি ম্যাচ করেছেন, কোন দিন 1,000 বিবি ম্যাচ করেছেন, কোনো মাসে 6,000 বিবি ম্যাচ করেছেন, কোনো মাসে গিয়ে 1 লাখ বিবি ম্যাচ করেছেন, এইভাবে ম্যাচিং বিবিগুলো কোনো দিন হারিয়ে যাবে না, ওই ম্যাচিং বিবিগুলো পরপর যোগ হতে শুরু করবে, অ্যাকুমুলেট হতে শুরু করবে। এইভাবে অ্যাকুমুলেট প্রসেসে আপনি ধরুন 20 বছর বয়সে এখানে ব্যবসা শুরু করেছেন, 10 বছর বাদে গিয়ে দেখলেন যে আপনার একটা যোগ হয়ে একটা ফিগার দাঁড়িয়ে গেছেন। এই ফিগারটি যখন 2.5 লাখ ম্যাচিং বিবি হবে, অর্থাৎ ম্যাচ করে করে যখন এই ফিগারটা 2.5 লাখ বিবি হবে, তখনই আপনি 5,000 টাকা ক্যাশ সাথে একটি অ্যান্ড্রয়েড মোবাইল পেয়ে যাচ্ছেন রেকগনিশন রিওয়ার্ড হিসেবে। সেই 2.5 লাখের সাথে আবার যখন যোগ হবে, যোগ হবে, যোগ হবে বিবি ম্যাচিংগুলো, যোগ হতে যেদিন 7.5 লাখ হবে, এখানে আপনি পেয়ে যাবেন একটি বাইকের ডিপি প্রাইস 60,000 টাকা। এইভাবে আবার যোগ হবে, যোগ হবে, হতে হতে যেদিন 25 লাখে গিয়ে পৌঁছাবেন, সেদিন একটি পেয়ে যাবেন কার, ফোর হুইলার কার প্রায় 1,60,000 টাকা। এবং এইভাবে বিবি যোগ হতে হতে যেদিন আপনি হয়তো 30 বছর ব্যবসা করেছেন, গিয়ে দেখছেন 1 CR অর্থাৎ 1 কোটির ম্যাচিং করে ফেলেছেন, আপনি একটি সুইফট কার পেয়ে যাবেন যার ডিপি প্রাইস 5,60,000। এরপরে যখন আপনি 10 কোটিতে পৌঁছাবেন, এমনি একটি বাংলো পেয়ে যাবেন। এরপরে আপনি যখন 25 কোটিতে পৌঁছবেন, তখন আপনি একটি প্রিমিয়াম বাংলো পেয়ে যাচ্ছেন একটি ওয়ান্ডারফুল লেভেলে। এবং যখন আপনি 50,000 কোটি ম্যাচিং করে ফেলবেন অ্যাকুমুলেটভাবে, আপনি একটি লাক্সারি বাংলো সাথে BMW পেয়ে যাবেন 1 কোটি টাকার। তো এইভাবে কোম্পানি ইউনিক প্ল্যান এবং পেটেন্ট প্ল্যান, যে প্ল্যানটি আজ পর্যন্ত কোনো কোম্পানি না কপি করতে পারবে, না এই প্ল্যানটি নিয়ে কারচুপি করতে পারবে। তো এই ধরনের অর্গানাইজেশনে আসার জন্য একটিমাত্র প্রয়াস, যে অ্যাসাইলাম ফাইটোবর্মা প্রাইভেট লিমিটেড। টাইম ইজ মানি, মানি ইজ নট এ টাইম, সময়ই আপনার সম্পদ, সম্পদ তখনই হবে যখন আপনি সময় দেবেন। তো যদি সময়ের সাথে ঠিকঠাক থেকে থাকেন, তাহলে অ্যাসাইলাম আপনার জন্য সুরক্ষিতভাবে ইনকাম রেখেছে, সুরক্ষিতভাবে সবকিছু সাজিয়ে রেখেছে, জাস্ট ওয়েট ফর টাইম। তো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। বিশেষ জানার জন্য কন্ট্যাক্ট করুন নিচে দেওয়া নাম্বার 6294352557 বা 8420967446 অ্যান্ড হোয়াটসঅ্যাপ করতে পারবেন 8670152587। আরও ডিটেলসে জানার জন্য আপনি ভিজিট করতে পারেন www.assalamphytobarma.com। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।